এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদের মধ্যে সাত জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে র্যাব আরও একজনকে গ্রেফতার করেছে যদি প্রশ্ন ফাঁস হয়েছে এমন কোন প্রমাণ হয় আমরা এই পরীক্ষা বাতিল করে দিব পরীক্ষার প্রশ্ন ফাঁস এখন প্রতিদিনকার ঘটনা প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারিও কাজে আসছে না প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে পুরস্কারও ঘোষণা করা হয় এরপরও প্রশ্ন ফাঁস থেমে নেই তবে আজ প্রশ্ন ফাঁস করার অভিযোগে চোদ্দ জনকে ধরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্ন ফাঁস করেছে এই গ্রুপটি এমন দাবি ডিবির যাদেরকে ধরেছি তারা যে লেভেল থেকে প্রশ্নগুলো স্প্রেড করে বিভিন্ন অ্যাপসের সঙ্গে জড়িত বিভিন্ন অ্যাডমিনের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আমরা গ্রেফতার করেছি স্টুডেন্টস যারা এই ফেক প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্ন লিকেজ কোয়েশ্চেন্স নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করছে তারা মূলত ক্ষতিগ্রস্ত হবে এবং সঠিক প্রশ্নপত্র তারা পাবে না এবং এটা করা উচিত না আগে থেকে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার এসএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করত চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি প্রশ্নপত্র কেন্দ্র থেকে যখন কক্ষে যায় ওই সময়টার মধ্যে এই ঘটনাগুলি ঘটে এই প্রক্রিয়ার সঙ্গে হাজার হাজার সেন্টার হাজার হাজার কেন্দ্র সেখানে মানে লক্ষাধিক লোক এখানে সম্পৃক্ত এর মধ্যে থেকে কেউ হতে পারে কোন দুষ্ট লোক মোবাইলে এটা একটা স্ন্যাপশট নিয়ে এটা ছেড়ে দেয় চোদ্দ জন প্রশ্ন মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছয় থেকে সাত জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে এদিকে দুপুরে র্যাব পূর্ব রাজাবাজার থেকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করেছে তারা যে কাজটা করে মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা